আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম অ্যাডভাইস বার্তার নতুন আরেকটি সংবাদে। সঙ্গে আছি আমি এইচ এম রুবেল। ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচরের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। মাইশা মাহাজাবিন আসামের NIT-র ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার করিমগঞ্জ জেলার সুতরকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট ICP দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ রিয়েক দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেছে, ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে ফেরত পাঠানো হয়নি, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তাকে ফেরত পাঠানো হয়েছে। NIT-র সাবেক শিক্ষার্থী শাহাদাত হুসাইন আলফির ভারত বিরোধী একটি ফেসবুক পোস্টে তিনি রাফ রিয়্যাক্ট দিয়েছিলেন। এমন পোস্টে দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে মাইশা লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা। ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচরের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। মাইশা মাহাজাবিন আসামের NIT-র ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টার শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার করিমগঞ্জ জেলার সুতরকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট ICC দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে। এবং এক পুলিশ কর্মকর্তা বরাত দিয়ে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন। কাছাড়ের পুলিশ সুপার রুমাল মাহাত্তা বলেছেন, ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে ফেরত পাঠানো হয়নি, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তাকে ফেরত পাঠানো হয়েছে। NIT-র সাবেক শিক্ষার্থী শাহাদাত হুসাইন আলফের ভারত বিরোধী একটি ফেসবুক পোস্টে তিনি লাভ রিয়্যাক্ট দিয়েছিলেন। এমন পোস্ট দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু যেখানে মাইশা লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এই পুলিশ কর্মকর্তা রুমাল আরও জানান, পড়া শেষ করে প্রায় 6 মাস আগে জালফি ভারত ত্যাগ করেন এবং বর্তমানে তিনি বাংলাদেশে বসবাস করেন। তিনি বলেন, মাহাজাবিন NIT-র কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যাতে তাকে তার দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি কোর্স এখানে এখনও শেষ করেননি, পড়াশুনো শেষ করতে আবার ফিরে আসবেন কি না সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা অনুযায়ী বর্তমানে 70 জন বাংলাদেশি শিক্ষার্থী NIT শিলচর অধ্যয়ন করেছেন। নুমাল জানান, তাদের মধ্যে প্রায় 40 জন সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি এবং অনুরোধ করেছি তারা যেন কোনো ভুল কাজ বা ভারত বিরোধী কাজে সম্পৃক্ত না হন, যোগ করে তিনি। হিন্দুরক্ষী দলের মুখপাত্র সুভাষিন চৌধুরী PTI-কে বলেছেন যে তারা সাবেক ওই শিক্ষার্থী ভারত বিরোধী পোস্ট দেখেছেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। এবং আমরা কিছু ভারত বিরোধী পোস্ট ফরওয়ার্ড করেছি যেগুলো বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট করা হয়েছে। তিনি মাহাজাবিন লাভ রিয়্যাক্ট দিয়ে তেমন একটি পোস্ট সমর্থন করেছেন, যোগ করেন তিনি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।